জন্মগত ত্রুটি নিয়ে আক্রান্ত শিশুর সংখ্যা আমাদের দেশে বেড়েই চলছে এবং বিকাশজনিত ত্রুটির জন্য বাচ্চাদের সংখ্যাও দিনে দিনে বেড়ে চলছে। আর এই কিডনিজনিত ত্রুটি নিয়ে আক্রান্ত শিশুদের কথা বলতেই আজকে আমি আলোচনায় আছি ডক্টর তারানুম খন্দকার, শিশু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি ঢাকা শিশু হাসপাতালে। মাতৃগর্ভে যখন শিশু থাকে, কিডনি যখন বিকাশ করে, তখন তার ত্রুটির জন্য যে সমস্যা হয় সেটাকে আমরা বলে থাকি কনজেনিটাল অ্যানোমালি অফ কিডনি ডিজিজ। কি কি কারণে এই কিডনির অসুখগুলো, কিডনির জন্মগত ত্রুটিগুলো দেখা যেতে পারে? এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই কারণগুলো আমরা সাধারণত আইডেন্টিফাই করতে পারি না। এছাড়াও কিছু পরিবেশগত ত্রুটির জন্য, এছাড়া মায়েদের অপুষ্টির জন্য, কিছু জেনেটিক কারণের মধ্যে এবং বংশগত কারণের মধ্যে, এবং আরও কিছু কারণ রয়েছে যেগুলো মাল্টিফ্যাক্টোরিয়াল বলে আমরা বলে থাকি, সবগুলো সমন্বয়ের কারণেও কিডনিতে এরকম ত্রুটি দেখা যেতে পারে। কি কি সিমটমস দেখলে আমরা প্রথমে বুঝতে পারবো যে বাচ্চাটি কিডনি রোগে আক্রান্ত হতে পারে? প্রথমেই বলি যে মাতৃগর্ভে যখন একটি শিশু থাকবে, সাধারণত কনজেনিটাল অ্যানোমালি ডিটেকশনের জন্য একটি স্পেশাল আল্ট্রাসাউন্ড করা হয়, যেটি করা হয় 18 থেকে 22 সপ্তাহের সময়। এবং তখন অনেক সময় আল্ট্রাসাউন্ডে বোঝা যায়, আল্ট্রাসাউন্ডে কিছু কমেন্টস করে দেওয়া হয় যাতে বোঝা যায় যে এটি কিডনির সমস্যা। সেটি দেখে অনেক সময় ধারণা করা যেতে পারে যে বাচ্চার কিডনিতে কোনো প্রবলেম হতে পারে। এছাড়া অনেক সময় মায়ের পেটে যে পানি থাকে, অ্যামনিওটিক ফ্লুইড যেখানে শিশুরা থাকে, সেটি কম হয়ে যেতে পারে বা বেশিও হয়ে যেতে পারে, বা এগুলো কারণেও কিছু প্রবলেম আইডেন্টিফাইড থাকে যেগুলো দিয়ে একজন ডক্টর বুঝতে পারে যে এই বাচ্চাটির এরকম সমস্যা হতে পারে। এছাড়াও একটি বাচ্চা যখন জন্ম হয়ে যায়, অনেক সময় স্বাভাবিক সময়ের মধ্যে যদি প্রস্রাব না করে, সাধারণত 24 আওয়ার্সের মধ্যেই একটি বাচ্চা প্রস্রাব করে, যদি সেক্ষেত্রে দেরি হয় আমরা অনেক সময় 48 আওয়ার পর্যন্ত ওয়েট করতে পারি, তারপরে দেরি হলে আমাদের এটিকে একটি কনসার্ন হিসাবে চিন্তা করতে হবে। এছাড়াও দেখা যেতে পারে যে বাচ্চার কিছু শারীরিক ফাইন্ডিংসের কারণেও বাচ্চাটি কনজেনিটাল অ্যানোমালি আমরা চিন্তা করতে পারি। অনেক সময় বাচ্চার পেটে হাত দিলে দেখা যেতে পারে যে কোনো একটি মাস বা কোনো একটি ফোলা অংশ দেখা যেতে পারে পেটে, অথবা বাচ্চার প্রস্রাব না করার কারণে বাচ্চার ব্লাডারটা আমাদের দেখা যেতে পারে যে ফুলে আছে, এসব নিয়েও বাচ্চা আসতে পারে। এবং কিছু জেনিটালিয়া অবনর্মালিটির জন্য অনেক সময় কিডনির রোগীদের কিছু জেনিটালিয়া অবনর্মালিটিও কমনলি দেখা যেতে পারে। এসব বাচ্চারা সাধারণত দেখা যেতে পারে যে প্রস্রাব করার সময় কিছু প্রবলেম তৈরি হয়, যা অনেক সময় বাবা মারা ডিটেক্ট করতে পারে। যেমন বাচ্চার প্রস্রাব করতে প্রবলেম হবে, যখন প্রস্রাব করবে তখন বাচ্চা কান্নাকাটি করতে পারে, যখন প্রস্রাবের সময় হবে তখন ওর দেখা যেতে পারে যে একটা ইরিটেশন তৈরি হয়েছে। অনেক সময় কান্নাকাটি বাচ্চারা নাও করতে পারে, কিন্তু অস্বাভাবিক কিছু আচরণও করতে পারে। এছাড়া বাচ্চাদের দেখা যেতে পারে যে হঠাৎ করে, বাচ্চার জন্মের পরে হয়তো হয়েছিল প্রস্রাব, কিন্তু এরপরে হঠাৎ করেই ওর প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে, বা যেই সময় আমরা যখন বলে থাকি যে বাচ্চা যখন প্রস্রাব করে থাকে, সাধারণত 1 মাস 2 মাস বয়সে একটি স্বাভাবিক বাচ্চা 6 থেকে 7 বার প্রস্রাব করে থাকে, হঠাৎ করে প্রস্রাবটা তার চেয়ে কমে যেতে পারে, বা বাচ্চার ফেসিয়াল পাফিনেস, মুখ ফুলে যেতে পারে, এই সমস্ত লক্ষণগুলো দেখলেই আমরা চিন্তা করতে পারি যে এটা কিডনিজনিত কোনো কারণ হতে পারে। কি কি অসুবিধা হতে পারে একটি বাচ্চার কিডনিজনিত প্রবলেম হলে? এর মধ্যে আসা যাক যে স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটির জন্য, যেহেতু এখানে কিডনির বিকাশের সমস্যা হচ্ছে, তো স্ট্রাকচারাল কিছু প্রবলেম হতে পারে। যেমন একটি বাচ্চার সিঙ্গল কিডনি দেখা যেতে পারে, অথবা অনেক সময় ডুপ্লেক্স সিস্টেম দেখা যেতে পারে, যেখানে কিডনির ভেতরের জিনিসগুলো নর্মালের চেয়ে বেশি সংখ্যায় থাকতে পারে। এছাড়া কোনো সময় মূত্রপথে বাধার জন্য কিছু কিছু প্রবলেম দেখা যেতে পারে, সাধারণত ছেলে বাচ্চাদের ক্ষেত্রে পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ, যেটা আমরা খুবই কমনলি পেয়ে থাকি আমাদের দেশের ছেলে বাচ্চাদের মধ্যে, সেখানে বাচ্চারা প্রেজেন্ট করতে পারে, হঠাৎ করে বাচ্চার প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া নিয়েও প্রেজেন্ট করতে পারে, অথবা বিভিন্ন সময় রিপিটেড ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, এরকমও বাচ্চা আসতে পারে যে তারা জন্মের পরে বারবার শুধু তাদের ইউরিনারি ট্র্যাক ইনফেকশন ধরা পড়ছে, জ্বর হচ্ছে বাচ্চার এবং টেস্ট করে দেখা যাচ্ছে ইউটিআই। তো সেসব বাচ্চার ক্ষেত্রেও আমরা কারণ হিসেবে এই জন্মগত ত্রুটি একটা অন্যতম কারণ চিহ্নিত করতে পারি। যখন কোনো পরিবারে বা কোনো এরকম একটি ঝুঁকির কথা তারা মনে করতে পারে যে না এরকম কিছু হতে পারে, তখন প্রথমেই তাদের যেটি করণীয়, একদিন অবশ্যই একজন পেডিয়াট্রিশিয়ানের, শিশু বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে, অথবা কিডনি শিশু বিশেষজ্ঞ যারা আছেন তাদের শরণাপন্ন হতে হবে। কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এবং এক্সামিনেশনের মাধ্যমে সাধারণত এই কোনো কিডনিতে অসুবিধা থাকলে সেটা ডিটেক্ট করা যায়। এর মধ্যে সবচেয়ে অন্যতম যে পরীক্ষাটি, সেটা হচ্ছে আল্ট্রাসনোগ্রাফি অফ কিডনি অ্যান্ড ইউরিনারি ব্লাডার রিজিয়ন, যেটা করে একটি বাচ্চার কিডনিতে কোনো জন্মগত ত্রুটি থাকলে বা মূত্রথলিতে কোনো জন্মগত ত্রুটি থাকলে সেটা মোটামুটি আইডেন্টিফাই করা যায়। এবং এছাড়াও বাচ্চার কোনো কিডনি যদি বিকল হয়ে যায়, সেখানে সেরাম ক্রিয়েটিনিন
ব্লাড ইউরিয়া, ইলেকট্রোলাইট, অ্যাসিড বেস ব্যালেন্স, সেখানেও কিছু সমস্যা হতে পারে, তো সেক্ষেত্রে সেই টেস্টগুলো দেওয়া হতে পারে। আর একটি আল্ট্রাসাউন্ডে যখন প্রবলেম দেখা যায়, তখন শিশু বিশেষজ্ঞ বা শিশু কিডনি বিশেষজ্ঞ তারা সেটি অনুযায়ী এরপরে পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য পরীক্ষাগুলো দিয়ে থাকেন, কোথায় রোগ বা কী রোগ সেটা আইডেন্টিফাই করার জন্য। আর এই কিডনি রোগের চিকিৎসাগুলো কী হয়ে থাকে? সাধারণত যেগুলো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি নিয়ে একটি বাচ্চা যখন জন্মগ্রহণ করে, কিছু কিছু সময় দেখা যায় যে তেমন কোনো সময় বাচ্চা অ্যাসিমটোমেটিকও থাকতে পারে, মানে কোনো সিমটম নিয়েই বাচ্চা হয়তো আসে না, হঠাৎ করে কোনো পরীক্ষার মাধ্যমে আমরা যখন কোনো পরীক্ষা করতে যাই তখন হয়তো ডিটেক্ট হতে পারে যে সেই বাচ্চাটি কিডনিজনিত সমস্যা নিয়ে এসেছে। সেক্ষেত্রে বাচ্চাটিকে আমরা রেগুলারলি একজন নেফ্রোলজিস্টের পরামর্শে রাখি এবং সাধারণত বাচ্চাটিকে স্ট্রিক্টলি ফলো আপে রাখা হয়, কারণ তাদের রিপিটেড কোনো ইউরিনে ইনফেকশন হতে পারে এবং ইউরিনে ইনফেকশন বারবার হলে সেসব বাচ্চাদের কিডনি বিকল হওয়ার সম্ভাবনা থাকে। তাদের ক্ষেত্রে ম্যানেজমেন্টটা হবে রেগুলার ফলো আপে থাকতে হবে এবং অবশ্যই কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। আর কিছু কিছু বাচ্চা আসতে পারে যে তারা আসে যখন তখনই কিছু সমস্যা নিয়ে, যেমন ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা কিডনি ফেইলার, সেটা হতে পারে তাৎক্ষণিক বা সেটা হতে পারে দীর্ঘমেয়াদী, এরকম নিয়ে বা অনেক সময় অনেক কমপ্লিকেশন নিয়ে কিছু পেশেন্ট আমাদের আইসিইউতেও আসে কিডনি ফেইলার নিয়ে, তাদের ম্যানেজমেন্টটা তখন সেই রকম অনুযায়ী একটি পেডিয়াট্রিক ইউনিটে সেটা হতে হবে। আর কিছু কিছু রোগ আছে কিডনির জন্মগত ত্রুটির মধ্যে যেগুলো সার্জিক্যাল কারেকশনের মাধ্যমে কারেকশন করা সম্ভব, সেক্ষেত্রে একজন নেফ্রোলজিস্ট এবং একজন নিউরোলজিস্টের সমন্বয় থাকতে হবে। যখনই এরকম কোনো প্রবলেম আইডেন্টিফাই হবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কনফার্ম করে অবশ্যই সেখানে আর্লি রেফারেল করতে হবে। যদি একজন নিউরোলজিস্ট মনে করেন যে এটি সার্জারির মাধ্যমে সেটি সমাধানযোগ্য, তখন সেটিকে সার্জারি করবেন এবং অবশ্যই সার্জারির পরেও ব্যাপারটিকে সেই পেশেন্টগুলোকে অবশ্যই দুজনের সমন্বয়ে ফলো আপে রাখতে হবে। এবং এইভাবে সমন্বয়ের মাধ্যমে ম্যানেজমেন্ট করলে এই কিডনি রোগের যেগুলো জন্মগত ত্রুটি সেগুলো নিরাময় করা সম্ভব এবং সেগুলো ম্যানেজ করা সম্ভব।